মুভির শুরুতেই আমরা জর্জ কলোনিকে দেখি, যে ড্যানি ওশিয়ানের ভূমিকায় অভিনয় করছে। প্রথম সিনেই সে জেল থেকে ছাড়া পায় এবং তার পার্টনার রাস্টি নাইনের সাথে দেখা করে। ড্যানি একটি শর্তে জেল থেকে ছাড়া পায় যে সেই শহর ছাড়তে পারবে না, কিন্তু ড্যানি আইন ভেঙে রাষ্ট্রীর সঙ্গে ক্যালিফোর্নিয়া থেকে লস ভেগাসে চলে যায়। ওখানে গিয়ে তারা তাদের পুরনো পার্টনার রুবিনের সাথে দেখা করে। তারা রুবিনকে একটা চুরির প্ল্যান বলে। প্রথমে রুবিন তাদেরকে না বলে দেয়, কিন্তু পুরো চুরির প্ল্যান তাকে ভালোভাবে বললে সে হ্যাঁ বলে দেয়। তাদের প্ল্যান ছিল লস ভেগাসের তিনটে বড় ক্যাসিনো থেকে চুরি করা, আর এই তিনটে ক্যাসিনোর মালিক হলো ট্যারি নামের একজন। ট্যারি ও রুবিনের মধ্যে পুরনো শত্রুতা থাকার জন্য রুবিন ড্যানি ও রাষ্ট্রীর কথায় রাজি হয়ে যায় এবং রুবিন চুরির জন্য আর্থিক সাহায্য করবে বলে বলে। এরপর ড্যানি আর রাষ্ট্রী মিলে 11 জনের একটা টিম তৈরি করে। সবার সাথে প্ল্যান নিয়ে আলোচনা করার সময় তারা বলে ব্লাজিও নামের একটা ক্যাসিনো আছে যেটা সবচেয়ে বড়, আর এই তিনটে ক্যাসিনো থেকে যত টাকা ইনকাম হয় তা এই ব্লাজিও ক্যাসিনোতে এসে জমা হয়, আর এই ক্যাসিনোতে চুরি করতে পারলে কোনো ক্যাসিনোতে যেতে হবে না। আর তারা আন্দাজ করে যে এই ক্যাসিনোতে প্রায় 160 মিলিয়ন $160 থাকবে, কিন্তু এই কাজ করা খুব মুশকিল। ড্যানি তার অর্ধেক টিমকে কাজে লাগিয়ে দেয় ক্যাসিনোর সব রকম খোঁজখবর নিতে, যেমন ব্লাজিও ক্যাসিনোর মধ্যে কী রকম সিকিউরিটি রয়েছে, বাইরে কতজন লোক থাকে, কে কখন আসা যাওয়া করে, কোন স্টাফের কখন কোথায় শিফটিং হয় এবং আরও অন্যান্য বিষয়ে তারা নজর রেখে চলে। এর সঙ্গে তারা ব্লাজিও ক্যাসিনোর সিকিউরিটি ভোল্টের মতো সেম সিকিউরিটি ভোল্টের কপি বানায় যাতে ওই ভোল্টকে ভাঙতে পারে এবং তার সিকিউরিটি সিস্টেমকে চেক করতে পারে যাতে তারা যখন অরিজিনাল ভোল্টে চুরি করবে তাদের কোনো প্রবলেমে পড়তে না হয়। এদিকে ড্যানি জানতে পারে তার এক্স ওয়াইফ টেস, যার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, সে এখন ব্লাজিও ক্যাসিনোর মালিক ট্যারির গার্লফ্রেন্ড। যেহেতু ট্যারি ড্যানির ব্যাপারে জানে সেই জন্য ড্যানি চুরির দিন ক্যাসিনোতে সবার সামনে গিয়ে বসে পড়ে যাতে সবার নজরে আসতে পারে। ট্যারি ড্যানিকে দেখে একটি ঘরে এনে বন্ধ করে দেয়। এখানে একজন বামসার ড্যানিকে মারার জন্য আসে, কিন্তু মজার বিষয় ড্যানি আগে থেকেই ওই বামসারকে টাকা দিয়ে নিজের দিকে করে রেখেছিল, আর বামসার তাকে হেল্পও করে ছাদে ওঠার জন্য, যেখানে আমরা দেখতে পাই ড্যানির একজন টিম মেম্বারকে ওইখান থেকে ঘরের মধ্যে ঢুকতে যাতে ওরা সিকিউরিটি রুমে পৌঁছাতে পারে যেখানে ওই ক্যাসিনোর ভোল্ট রয়েছে। এরপর আমরা ড্যানি ও তার টিম মেম্বারকে সিকিউরিটি রুমের সামনে পৌঁছাতে দেখি। ওখানে তারা সিন্দুকটিকে সুইচ করে এবং তারা নিজেদের কাজে লেগে পড়ে। ওইদিকে রাষ্ট্রী টেসের কোটের পকেটে একটা ফোন রেখে দিয়েছিল। যখনই ফোনটিতে রিং হয় রাষ্ট্রী বলে আমাকে ট্যারির সাথে কথা বলাও। রাষ্ট্রী ট্যারিকে বলে তোমার সিন্দুক সিজ হয়ে গেছে যার ফলে তোমার কোনো লোক ভেতরে যেতে বা বাইরে আসতে পারবে না, ভালো হবে এটাই অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও আর অর্ধেক নিজের কাছে রেখে দাও, আর এটাই একমাত্র রাস্তা। ট্যারি যখন কন্ট্রোল রুমে গিয়ে সিন্দুকগুলিকে দেখে তখন সত্যি ওই সিন্দুকগুলিতে চুরি হতে থাকে আর রুমটি ভিতর থেকে লক ছিল। এরপর পুলিশের একটা টিমকে আসতে দেখি যারা এর ভিতরে এন্ট্রি করে। তারপর পুলিশ ভোল্টের সামনে পৌঁছায় আর কারোর উপস্থিতি অনুভব করে, তারা গুলি চালিয়ে দেয়। তারপর পুলিশ ব্লাস্ট করে ভোল্টের দরজা ভেঙে দেয় যার ফলে ভোল্টের ভিতরে থাকা টাকাগুলো নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশের টিম সেখান থেকে চলে যায়। এদিকে ট্যারি অনেক চিন্তিত হয়ে পড়ে এবং বারবার ভিডিও ফুটেজগুলি দেখতে থাকে। হঠাৎ করে তার মনে পড়ে যে কিছু বছর আগে এই ভোল্টের মেঝেতে ব্লাজিও নামটি লিখেছিল যা এই ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যায় না। তাহলে আসল রহস্যটা কি? আসল বিষয়টি হলো ড্যানির টিমের সিকিউরিটি এক্সপার্ট একটা ফলস ইমেজ ট্যারিকে এতক্ষণ দেখাচ্ছিল যেটা তাদের ট্রেনিং রুমে ছিল। এখানে ড্যানি ও তার টিম খুব সহজেই ট্যারিকে বোকা বানিয়ে ফেলে। এবার আমরা জানতে পারি পুলিশের টিমটা আসলে ড্যানির টিম ছিল। তারা তাদের মালপত্র গোছানোর নাম করে ট্যারির বাদবাকি টাকাও নিয়ে যায়। তারা সবার সামনে থেকে চলে যায় কিন্তু কেউ সন্দেহও করে না। এরপর আমরা দেখি ড্যানিকে ওই ঘরে বন্দি থাকতে বামসারের সাথে যেখানে ট্যারি ওকে আটকে রেখেছিল। ট্যারি পুরোপুরি শিওর থাকে যে এই সবকিছুর পেছনে ড্যানির হাত রয়েছে, কিন্তু ড্যানি খুব নিরীহ সাজার নাটক করে আর বলে যে সে চুরি করেনি। এরপর ট্যারি কোনো প্রমাণ না পাওয়া সত্ত্বেও ড্যানিকে পুলিশের হাতে তুলে দেয়। প্রমাণ না থাকলেও ড্যানি একটি আইন ভেঙেছিল, তার শহর ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু সে ক্যালিফোর্নিয়া থেকে লাস ভেগাসে এসেছিল। এবার আমরা ড্যানির টিম পার্টনারকে দেখি যারা চুরির টাকা ভাগাভাগি করে যে যার রাস্তায় চলে যায়। কিছু মাস পরে ড্যানি যখন জেল থেকে ছাড়া পায় তাকে রাষ্ট্রীয় টেস্ট নিতে আসে। ট্যারির দুজন লোক তখনও তাদের উপর নজর রাখছিল। আর মুভিটি এখানেই শেষ হয়। আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।